এখন কি খুবই আস্তে শোনা যাচ্ছে আপনার কথা আচ্ছা বলেন যেটা বলতে চান বলেন বলছি ভাইয়া এই যে এবং যুক্তি দিয়ে কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ এটা কিভাবে প্রমাণ করবো এছাড়া আর কি দিয়ে কি প্রমাণ করবেন মানে এছাড়া তো আর কিছু নাই আমাদের কাছে একটাই তো জিনিস আছে একটা জিনিসই তো আমরা ব্যবহার করতে পারি ভালো মন্দ নির্ধারণের এছাড়া তো আর কোনো কিছু দিয়ে এটা নির্ধারণ করা যায় না যুক্তি তথ্য প্রমাণ ছাড়া আর কোনো কিছু দিয়ে তো এটা আপনি বুঝতেই পারবেন না যুক্তি তথ্য প্রমাণিত একমাত্র পদ্ধতি যেটা দিয়ে আপনি ভালো নাকি মন্দ এটা বুঝতে পারবেন যেমন আপনাকে আমি একটা ঘুষি মারলাম এই ঘুষি মারলে তো আপনি ব্যথা পাইলেন তাই না এই ইনফরমেশনটা আমি তো জানতে পারলাম এবং এটা আমি যৌক্তিক ভাবে চিন্তা করে দেখতে পারি যে আপনি তো ব্যথা পাইলেন আচ্ছা ঠিক আছে এই ঘুষিটা যদি আমার গায়ে মারতেতেলে তো আমারও ব্যথা লাগত তাইলে তো এই ঘুষিটা মারাটা আমার ঠিক হলো না যেহেতু আমার আমারও গায়ে ব্যথা আছে আমিও তো ব্যথা পাবো আমারে যদি কি এইভাবে মারতেলে আমারও তো খারাপ লাগবে তাহলে আমার তো এই মারাটা ঠিক হলো না এই যে আমি এইখানে যুক্তিটা ব্যবহার করছি এবং প্রমাণটা ব্যবহার করছি যে আপনি ব্যথা পেয়েছেন এবং আরো প্রমাণ ব্যবহার করতেছি যে আমি যে ব্যথা পাই সেটাও প্রমাণ হিসেবে ব্যবহার করতেছি সুতরাং আমি বুঝতে পারলাম যে

ঘুষি যে মারছে সেটা তো আপনি ব্যথা পাচ্ছেন এটা ঠিক কিন্তু আবার আমি যদি আপনাকে ঘুষি না মারি তাহলে তো আমি নিজেকে বাঁচাতে পারবো না প্রত্যেকের তো অধিকার আছে নিজেকে বাঁচাবার এখানে আবার দেখা গেল যে এই ঘুষি মারাটা খারাপ না এই ঘুষি মারাটা কোন সমস্যা নেই নাকি ভাই এই যে আমরা যে যুক্তি ব্যবহার করে আমরা যে জিনিসগুলো অ্যানালাইসিস করলাম এইটাই হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে আমরা বুঝতে পারবো একটা ঘটনা ভালো মোরাল নাকি ইমোরাল নৈতিক নাকি অনৈতিক এছাড়া তোমাদের কাছে এরকম কোনো পদ্ধতি নাই এখন যদি মনে করেন ফরাস ভাই আপনারা কইছে আসিফরা একটা ঘুসি মার আপনি ঘুসি মера দিলেন কিছুই চিন্তা করলেন না ঘুসি মера দিলেন এই কেসটা তো মোরাল হবে না কারণ এই কেসটা এই কেসটার পেছনে তো আপনি কোনো যুক্তি ব্যবহার করেন নাই আপনারা খালি হুকুম পালন করছেন নাকি জি তাহলে এই কেসটা তো একটা ইমোরাল কাজ হবে নাকি জি আচ্ছা আপনার মনে হয় আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি তাহলে আর কি কোনো প্রশ্ন আছে

সেই যারা দর্শিত হয়েছিল তারা কি ইসলামিক মানে ইসলাম ধর্মের মতো ছিল ওরা ওদেরকে গণিমতের মাল হিসাবে ব্যবহার করছে না তারা যদি হিন্দু নারী হয় তাহলে গণিমতের মাল হিসেবে ব্যবহার করতে পারবে কিন্তু মুসলমানরা আবার মুসলমানদেরকে মাইরা তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করতে পারবে না আচ্ছা আমার মনে হয় সুমন গোপ ভাই আপনি একটু উঠে কথা বলেন বা একটা জামা পরে কথা বলেন এইভাবে এটা তো ভাই হলো না প্রথম আসছি তো প্রথম আসছি তো এর জন্য সরি আর অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে আমি লাইন পাইছি তো ভবিষ্যতে আসলে পরে আসবো আচ্ছা ঠিক আছে আর কি কোনো প্রশ্ন আছে আপনার না আপাতত আমার খুবই ভালো লাগলো আপনার উত্তর শুনে আর কিছু নাই ভাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাই তাহলে

ভাই কি বলে তো ধন্যবাদ দিব আমি দুই ষোলো সাল থেকে আপনার সাথে ভিডিও আমি দেখতেছি এবং করতেছি ঠিক আছে আমি আপনার একবার পরে আমার লিঙ্ক দিয়েছিলেন কিন্তু আমি বুঝতে পারি না কি কি করবো আবার ব্যাক অনেকবার তাকে কিন্তু আমরা মানে লাইনই পাই না আজকে যে কি বলে যে পেয়ে গেছি আচ্ছা ভালো কথা তাহলে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি বলেন আচ্ছা ঠিক আছে কি কম বুঝতে পারতেছি না ভিতর থেকে বলতে সব কিছু আওলায় দিতেছে কত প্রশ্ন জমা রেখে মানে চলতেছি এইজন্য বলা হয় কিভাবে এক রাতে 9 থেকে 11 জন বিবিসাতে টপ 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 করতেন

কি মিরাজ গেলেন নাকি না মাহমুদ ভাইয়ের লাইনে ডিস্টার্ব নাকি তাহলে বিদায় জানাই